দর্শক সাফ জয়ী বাংলার বাহিনীদের বরণে রাজধানী জুড়ে এখন উৎসব আমেজ সাজানো হয়েছে বিভিন্ন সড়ক রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান প্লাবন মেয়েদের আগমন উপলক্ষে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আসলে একটু অসাধারণ উপলক্ষ সেটি বলতে হবে কারণ এরকম উপলক্ষ বাংলাদেশ আগে পায়নি কারণ নারীদের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মধ্যে বাংলাদেশ ঘরে তুললো সে কারণে একরকম উৎসব মুখর পরিবেশ বলতে হবে সাধারণ মানুষের মধ্যে একরকম উৎসাহ কাজ করছে তারা এই অদম্য মেয়েদের বরণ করে নিতে কিন্তু প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে যেতে চোখে পড়লো আসলে এরকম যেমন বিআরটিসি একটি খোলা বাস তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুত হয়ে গেছে সেটি যেমন এয়ারপোর্টের দিকে আসছে একই সঙ্গে এরকম মিনি ট্রাকগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে যেখানে মিউজিক বাজবে পুরো রাস্তা জুড়ে আপনি জানেন যে 12:30টার সময় আমরা যতটুকু জানি 12:30টার সময় নেপাল থেকে নারী দল তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেটি 1:30 থেকে 1:50 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং তাদের বরণ করতে এসব প্রস্তুতি আপনি লক্ষ্য করছেন এখানে লেখা রয়েছে চ্যাম্পিয়ন্স সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2002 নেপাল এবং ট্রফিটিও আপনারা দেখতে পাচ্ছেন তো এদেরকে মানুষের উৎসাহ একেবারেই কমতে নেই আমি একটু কথা বলি যারা এই কাভার্ড ভ্যানগুলো এখানে প্রস্তুত করেছেন মিনি ট্রাকগুলো আমরা এই তিনটা গাড়ি নিয়ে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যে তারপরে আমাদের দোতলা বাসও আসতেছে সেখান থেকে আমাদের নারী ফুটবল টিমটা রিসিভ করব রিসিভ করে তারপরে এখান থেকে আবার চলে যাব আমরা বাফুফে মাঠের দিকে চলে যাব আর কি রুটটা কোন দিক দিয়ে যাবে আসলে এই রোড দিয়ে আমাদের এয়ারপোর্ট রোড দিয়ে বনানী হয়ে তারপরে চলে যাব আর কি আমরা মিউজিক বাজবে নাকি আমরা অবশ্যই আমাদের অবশ্যই চেয়ারের জন্য মিউজিক ব্যবস্থা আছে পুরো রোডে বাই স্ট্যান্ড সবগুলো আপনার মিউজিক চলবে একদম সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুনছিলেন আমি একটু বলতে চাই রুট সম্পর্কে কারণ যতটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যে পরিকল্পনা বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেখানে যেটি বলা হয়েছে যে এয়ারপোর্টে নামার পরে তাদেরকে আসলে মিষ্টিমুখ করানো হবে সেখানে অভ্যর্থনা জানানো হবে ফুলেল শুভেচ্ছা জানানো হবে একই সঙ্গে সেখানে একটি ছোটো প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয়েছে নারী ফুটবল সদস্যদেরকে নিয়ে এবং তারপরে সেখান থেকে যে খোলা বাস রয়েছে বিআরটিসির সেই খোলা বাসে করে তারা আসলে রওনা দেবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আগে পেছনে সেই খোলা বাসের সামনে এবং পেছনে এই মিনি ট্রাকগুলো থাকবে যেখানে মিউজিক বাজবে পুরো রাস্তা জুড়ে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই খোলা বাস আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একেবারে বিজয় সরণি পর্যন্ত এই মূল সড়ক দিয়ে যাবে বিজয় সরণি থেকে বা দিকে যে তেজগাঁও ফ্লাইওভার রয়েছে সেটি দিয়ে তেজগাঁওয়ের ভেতর দিয়ে একেবারে কাকরাইল হয়ে মতিঝিল যাওয়ার কথা রয়েছে তো উদযাপনের খুব বেশি ঘাটতি আমরা দেখছি না আমরা আরেকটা বিষয় একটু চোখে পড়েছি পুরো রাস্তা জুড়ে এয়ারপোর্ট রোডের আমরা দেখেছি যে লাইট পোস্টগুলো রয়েছে সেখানে এই যে চ্যাম্পিয়ন রয়েছে নারীরা তাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি সেগুলো করা হয়েছে তো মোটামুটি একেবারেই প্রস্তুত এই যে অদম্য বেদের পুরো বাংলাদেশবাসী রাজধানীবাসী বরণ করে নিতে এখন শুধুমাত্র অপেক্ষা কখন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সেজন্য এই ছিল মোটামুটি আমার কাছে ধন্যবাদ আপনাকে প্লাবন